এই দৃশ্যটি যৌতুকের জন্য বাচ্চা খুনায় স্বামী কর্তৃক স্ত্রীকে মারধরে এই মারধর স্থানীয়দের চুকে পড়লে সাথে সাথে সাহায্যের হাত বাড়ায় তারা এবং স্বামীর নির্যাতন থেকে রক্ষা করে মূলত সমাজ কমিটির সাধারণ সম্পাদক শাহিদুল কবির প্রকাশ রমিজের পরিবার ওই মহিলাটিকে নির্যাতনের হাত থেকে বাঁচিয়েছিল ঘটনাটি দীর্ঘ কয়েক মাস আগে ঘটলেও মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে শহরের কলাতলি মোড় থেকে অপরিচিত দুইজন লোক এসে রমেজে সিএনজি টেকনফ যাওয়ার কথা বলে ভাড়া করে যাওয়ার পথে উত্তরণ আবাসিক কাঁটা থেকে টাইলস নেয়ার কথা বলে পাহাড়ে তোলে তাকে সেখানে তাদের সাথে আরো তিনজন যুক্ত হয় তারপর হঠাৎ শুরু করে তারা এক রমিজ যে রাজ্য তাকে জঙ্গলে ফেলে দিয়ে নিয়ে যায় সাথে এরা করছে আমাকে টেকনাপ ওই যে সাপের দ্বীপ যাবে পনেরোশো টাকা দিয়ে কন্ট্যাক্ট করে নিয়েছে তারপরে বললো যে উত্তরণ আবার এলাকায় চলেন ওখানে আমার চার কাটেন টাইলস আছে ওই টাইসগুলো নিয়ে আমরা চলে যাব। তখন দুইজন যাত্রী আমার গাড়িতে উঠছে ওঠার পরে আমাকে বললো যে চলান তখন আমি উত্তরণ শিখে আসি আসার পরে আমাকে বললো যে হাতের বাম দিকে ওই যে টিআইসআর বিল্ডিংয়ের সামনে একটু যান ওই টাইসগুলো ওখানে বিল্ডিংয়ে তখন আমি সারের বিল্ডিংয়ের সামনে আসি আসার পরে আমাকে ওখান থেকে গাড়ি ব্রেক করতে দেয় না গাড়ি টট করে আমাকে একজন হাতে গলা চাপা দিয়ে ধরে একজন আমার গাড়ির সাইডে এসে আমার গাড়িতে উঠে আমাকে থান দিয়ে উত্তরণে নিয়ে আসে তাদের নাম হচ্ছে একজনের নাম সাইফুল একজনের নাম রানা আরেকজনের নাম হচ্ছে তারেক বাকি তিনজন আমি তাদেরকে চিনে নাই তাদের মুখে মাস পরা ছিল ফ্যানফোরনের সব লোকগুলো তারা আমার গাড়িটা নিয়ে টান দিয়ে চলে গেছে এবং সাইফুল রানা তারেক তারা আমাকে ইচ্ছেকৃতভাবে অনেক মারধর করতেছে তখন আমি মিত্র বান্দরে এই জায়গার মধ্যে পড়ে যাই এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান রমেশকে আহত অবস্থায় দেখে তার কাছে ছুটে গিয়ে পরিবারকে খবর দেন তারা অন্যদিকেই ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে প্রাণের নিরাপত্তা এবং একমাত্র সম্ভব সিন ফেরত পেতে সহযোগিতা কামনা করেছেন নাই তারা আর লয় চুংচুং আরাই তার আরে হয়রানিও গদ্য না আর আরে শুধু এক কান পাড়ার এলাকার বিষয় লয় আর আর জামাই দে ইমান নির্যাতন গাড়ি গান আর জামাই আর গাড়িখান চাই দে আই তার সুস্থ বিচার চায় তারাফুড়া করে এখানে চলে আছে। চলে আসার পরে আমাকে বলছে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তো আমি বলছি তোমাকে কী জন্য বাঁচাবো কি কি হয়েছে তোমার উনি বলছে আমাকে চার পাঁচটা লুকে ইট দিয়া ফিটের উপর ইটের বাড়ি দিয়ে আমার আমার কাছ থেকে গাড়িটা নিয়ে গেছে এদিকে পুলিশ জানিয়েছে ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে এই মামলা ছাড়া আরও কয়েকটি মামলা রয়েছে এ মামলায় অন্য আসামি এবং সিএনজি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা তদন্তাধীন আছে দুজন এজান নেমে আসামি হচ্ছে মোট তিনজন অজ্ঞাতনামা একজন অজ্ঞাতনামা একজন গ্রেপ্তার হয়েছে আর একজন এজান নেমে গ্রেপ্তার হয়েছে আর আমরা চেষ্টা করতেছি এখন আমরা আলামত উদ্ধারে আর আসামি বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রাশিদুল ইসলাম রানার সাথে একাধিকবার মোটোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর পাশাপাশি পরিবারের একমাত্র সম্বল সিএনজিটি ফেরত চান ভুক্তভোগী নিউজ ডেস্ক